খিদে পেলে কেউই নিজেকে সামলাতে পারে না। মানুষ বা পশু সবার ক্ষেত্রেই এটি প্রযোজ্য। সামনে এসেছে সেই রকমই একটি ঘটনা, যেখানে খাবারের সন্ধানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির ভিতরেই ঢুকে পড়ল একটি ভাল্লুক। শেষ পর্যন্ত অবশ্য খাবার না পেয়ে কেবল একটি পানির বোতল নিয়ে গাড়ি থেকে বেরিয়ে যায় সে। সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনাটির ভিডিওটি সামনে আসার পরেই ভাইরাল হয়ে গেছে তা। ঠিক মানুষের মতো ভাল্লুকের গাড়ির দরজা খোলা দেখেই হতবাক অনেকেই। কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে ঘটনাটি ঘটেছে। ভাল্লুকের গাড়ির ভিতরে ঢোকার ভিডিওটি করেছেন ম্যাট পিটারসন নামে এক ব্যক্তি। তিনি একটি কার সার্ভিস সংস্থা চালান। জানা গেছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানগুলো ওই সংস্থারই। যখন খাবারের সন্ধানে ভাল্লুকটি গাড়ির কাছাকাছি আসে, তখন ম্যাট ও তার এক বন্ধু অন্য একটি গাড়ির মধ্যে ছিলেন। সেখান থেকেই ভিডিওটি করেন তিনি।